এইতে আমাদের আজকের ইয়ারকি স্ট্রিটে আজকে আমরা চলে এসেছি কুমিল্লা সরকারি মহিলা কলেজের ক্যাম্পাসে যেখানে আমাদের অপেক্ষায় আছে ক্যাম্পাসের বন্ধুরা আজকে সারাটা সময় আমরা তাদের সাথে থাকব এবং তাদের সাথে খেলব নানা রকম মজার মজার গেমস আশা করছি আপনাদের ভালো লাগবে এবং কথা দিচ্ছি আমাদের সাথে থাকা পুরোটা সময় আপনারা বেশ উপভোগ করবেন তাহলে চলুন শুরু করি আজকের ইয়ারকি স্ট্রিট প্রথমে জেনে নিচ্ছি ক্যাম্পাস সম্পর্কে বিস্তারিত আমি গত 29 ডিসেম্বর 2016 তারিখে এই কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করি এই কলেজটি প্রতিষ্ঠা হয়েছিল 1960 সনে জাতীয়করণ করা হয় 1-2-1978 সনে এই কলেজের উচ্চ মাধ্যমিক একাদশ দ্বাদশ শ্রেণী চালু আছে এবং 13টি বিষয়ে বর্তমানে অনার্স কোর্স চালু আছে 8টি বিষয়ে মাস্টার্স কোর্স চালু আছে শিক্ষক মণ্ডলীর মধ্যে টোটাল সংযুক্ত সহ শিক্ষক মণ্ডলী আছেন 60 জন এই কলেজটির মোট জায়গার পরিমাণ 5.5491 একর একাডেমিক ভবন 4টি হোস্টেল 3টা দুটা হলো বিল্ডিং আর একটা টিনশেড হোস্টেল আছে যেটার নাম হলো জয় বাংলা হোস্টেল শ্রেণীকক্ষ আমাদের আছে 39টি আমাদের 10 শত বিশেষ একটা বাগান আছে এই কলেজের স্টুডেন্ট বহু গুণ স্টুডেন্ট যারা আজ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বড় বড় স্থানে আসীন আছেন সর্বোপরি এই কলেজের অনার্স মাস্টার্স লেভেলে যে পাশের হার শতভাগ আমাদের উদ্দেশ্য হচ্ছে শতভাগ পাস এবং ছাত্রীদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলা আমাদের একজন ফিজিক্যাল টিচার আছে ডাইনামিক সবগুলো সাংস্কৃতিক বা খেলাধুলার কার্যক্রমে সক্রিয় সরকারি মহিলা কলেজ বাংলাদেশের বৃহত্তর ইডেন কলেজের পরেই আমরা বলতে পারি দ্বিতীয় স্থানে রয়েছে সার্বিক দিক দিয়ে বাংলা টিভিকে কুমিল্লা সরকারি মহিলা কলেজের পক্ষ থেকে ধন্যবাদ এই মুহূর্তে আমি অবস্থান করছি কলেজ ক্যাম্পাসে কলেজ ক্যাম্পাসে বন্ধুরা বেশ ছড়িয়ে ছিটিয়ে আড্ডা দিচ্ছে কারো আছে এক্সামের তারা কেউ করছে অ্যাসাইনমেন্ট কেউ আবার ব্যস্ত তার গ্রুপ স্টাডি নিয়ে এরই মধ্যে ক্লাসের ফাঁকে কেউ কেউ বেশ আড্ডা দিচ্ছে আর যেসব বন্ধুরা আড্ডা দিচ্ছে তাদের নিয়ে আমরা শুরু করবো আমাদের ফার্স্ট সেগমেন্ট ডেয়ার টু অ্যান্সার মানে সাহস থাকে তো বলো এই সেগমেন্টে ক্যাম্পাসের বন্ধুদেরকে আমরা কিছু মজার উদ্ভট প্রশ্ন করব এই উদ্ভট প্রশ্নগুলোর হয়তো খুব সহজ স্বাভাবিক উত্তর হয় কিন্তু আমরা সেগুলো একদমই চাই না বন্ধুদের কাছ থেকে আমরা খুব উদ্ভট উত্তর চাই মজার ব্যাপার হলো এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আগে যতটা না ভাবতে হয় উত্তর শোনার পর তার চেয়েও বেশি ভাবতে হয় ভাই আসলে ওই চিবেয়া খাইতে গেলে অনেক লেট হবে তাই বাঁচানোর জন্য বাঁচানোর জন্য তাই আমি পান করি বাঙালিরা তো অলস হ্যাঁ হ্যাঁ তো
চিবিয়ে খাইতে তো আলসি লাগে, সেজন্যই মানে অলসতা থেকে বাঁচার জন্যই মানুষ পানিটা পান করে। এত টাইম ওয়েস্ট করার কি দরকার? আল্লাহ আমাদেরকে 32টা দাঁত দিয়েছে শুধু খাবার চিবিয়ে খাওয়ার জন্য। আচ্ছা, এখন আমরা যদি সবচেয়ে খাবারের চিবিয়ে খাই তাহলে তো আর কোনো ইয়া হলো না, কিছু খাবার তো গিলেও খাইতে হবে, সেজন্য আল্লাহ পানিটা দিয়েছে ওইটা গিলে খাও আর বাকি সব চিবিয়ে খাও। তো আমরা এ পর্যন্ত যতগুলো উত্তর পেয়েছি আমার মনে হচ্ছে যে সবচেয়ে মজার উত্তরটা ছিল তোমার, জ্যোতি। তোমার জন্য বাংলা টিভি আর কিস্ট্রিটের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। আশা করছি প্রশ্নগুলো আপনাদেরকে ভাবাচ্ছে, তো আপনারা ভাবতে থাকুন আর আমি নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম ইয়ার্কি স্ট্রিটে। এতক্ষণ তো হলো মগজের লড়াই, এবার শরীরের ঝালাই হলে কেমন হয়? নিশ্চয়ই খুব ভালো হয়। ক্যাম্পাসের বন্ধুদের নিয়ে এখন আমরা খেলবো মজার একটি সেগমেন্ট যার নাম রিয়েল ডিল। খেলা শুরু করার আগে ক্যাম্পাসের এত এত বন্ধুদের মাঝ থেকে পাঁচজনকে আমরা প্রশ্নের উত্তরের মাধ্যমে বাছাই করব, যারা খেলবে আমাদের সাথে দ্বিতীয় রাউন্ডের প্রত্যেকটি গেমস। কি তোমরা তৈরি? তো সবাই তৈরি? প্রশ্ন করব। আমাদের প্রথম প্রশ্ন, পানাম নগর নারায়ণগঞ্জের কোথায় অবস্থিত? আমরা দেখতে পাচ্ছি একজন হাত তুলেছে। আমরা পেয়ে গেছি পাঁচজনের চারজনকে। আমাদের সব শেষ প্রশ্ন এবং পঞ্চম প্রশ্ন, কুমিল্লায় আমাদের জাতীয় কবির স্মৃতিধন্য একটি তীর্থস্থান রয়েছে, সেটি কোথায়? দৌলতপুর। দৌলতপুর, ওকে, একদম সঠিক উত্তর, চলে আসো। পেয়ে গেছি আমরা আমাদের কাঙ্ক্ষিত পাঁচজনকে, যাদেরকে নিয়ে খেলবো আমরা পরের সেগমেন্টের সবকটি গেমস। চলুন আমরা সেটে চলে যাই। প্রতিযোগীরা তৈরি চরম উৎসাহ, উদ্দীপনা আর প্রতিদ্বন্দ্বিতা নিয়ে। এই সেগমেন্টে তারা তিনটি গেমস খেলবে। প্রথম রাউন্ডে দুজন বাদ পড়বে, থাকবে তিনজন, দ্বিতীয় রাউন্ডে একজন, এবং ফাইনালি যে দুজন থাকবে সেই দুজন খেলবে চূড়ান্ত রাউন্ড, এবং চূড়ান্ত রাউন্ডের ফলাফলের মাধ্যমে তারা বাংলা টিভি ইয়ার্কি স্ট্রিটের পক্ষ থেকে পাবে শুভেচ্ছা উপহার। প্রতিযোগীদের সাথে পরিচিত হয়ে নেই। নুসরাত জাহান, অনার্স ফার্স্ট ইয়ার, ম্যাথ ডিপার্টমেন্ট। সানজিদা জাহান, মিথিলা, ইন্টার ফার্স্ট ইয়ার, সায়েন্স। মানসুর আক্তার, মিম, ফার্স্ট ইয়ার, মানবিক। রাহুল হোসেন তনরে, ফার্স্ট ইয়ার, মানবিক। দীপ্তি চক্রবর্তী, ইন্টার ফার্স্ট ইয়ার, কমার্স। প্রতিযোগীদের সাথে পরিচয়ের পালা শেষ, এখন শুধু অপেক্ষা গেমস শুরু হওয়ার। গেমস শুরু হওয়ার আগে গেমসের নিয়মটি তাদের সবার জন্য। এখানে প্রতিযোগীদের সামনে বেশ কিছু পেপার্স এবং পেপার কাপ দেওয়া আছে। এই পেপার কাপগুলো দিয়ে তাদেরকে পিরামিড তৈরি করতে হবে। যে তিনজন সবার আগে পিরামিড তৈরি করতে পারবে সেই তিনজন যাবে আমাদের সাথে পরের রাউন্ডে। তাহলে কি আমরা তৈরি? শুরু করবো আমরা? আমি শুনতে পাচ্ছি না, জোরে বলতে হবে, শুরু করবো। প্রতিযোগীরা তৈরি, তাহলে অপেক্ষা আর কিসের? অপেক্ষা শুধু কাউন্টডাউনের। 5, 4, 3, 2, 1, গো! তিনজনকে আমরা ইতিমধ্যে পেয়ে গেছি, আমাদের সেই কাঙ্ক্ষিত তিনজনকে যারা খেলছে আমাদের সাথে পরের রাউন্ডে।
উপস্থিত তিনজনকে যারা এই রাউন্ডে জিতে গেছে। দেখা যাক পরের রাউন্ডে তাদের জন্য কি গেমস অপেক্ষা করছে এবং তারা কেমন খেলে। এই তিনজনের মধ্যে থেকে পরের রাউন্ডে বাদ যাবে একজন এবং ফাইনালি যে দুজন থাকবে সেই দুজন খেলবে ফাইনাল রাউন্ড। চলে যাচ্ছি আমরা পরের রাউন্ডে। তিনজন প্রতিযোগী তৈরি আমাদের পরের রাউন্ড খেলার জন্য। আমাদের পরের রাউন্ডে যে গেমসটি তাদের জন্য অপেক্ষা করছে সেটির নাম নাইফ অ্যান্ড চপিং বোর্ড। এখানে তাদের সামনে নাইফ এবং চপিং বোর্ড দেওয়া আছে এবং দেওয়া আছে বেশ কিছু পেঁয়াজ। তাদেরকে সেই পেঁয়াজগুলো ছিলে তারপর কাটতে হবে চার টুকরো করে। যে সবার আগে পাঁচটি পেঁয়াজ কাটতে পারবে এমন দুজন যাবে আমাদের সাথে পরের রাউন্ডে, একজন চলে যাবে এখান থেকেই। কি আমরা শুরু করবো? তোমরা তৈরি? তৈরি? তুমি তৈরি? কাউন্ট ডাউন, থ্রি টু ওয়ান, গো! আমরা পেয়ে গেছি তন্নি এবং দীপ্তিকে, যারা আমাদের সাথে যাচ্ছে পরের রাউন্ডে, মানে ফাইনাল রাউন্ডে। তুমি যেতে পারছো না, কেমন লাগছে? অংশগ্রহণ করতে পারি, আমার খুব ভালো লাগছে। আমাদেরও খুব ভালো লাগছে যে তুমি এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলে এবং প্রত্যেকটি খেলা স্বচ্ছতার সাথে তুমি অংশগ্রহণ করেছো। হ্যাঁ, তা তো অবশ্যই। না যাওয়ার জন্য আমার অতটা আফসোস নেই, তবে এখানে খেলতে পেরেছি সেটাই ভালো লাগছে। দীপ্তি নাকি তন্নি, তন্নি নাকি দীপ্তি, দুজনই একে অপরের সাথে লড়াইয়ের জন্য তৈরি। কিন্তু লড়াইটা হচ্ছে মিষ্টি নিয়ে লড়াই। কুমিল্লার বিখ্যাত রসমালাই, মাতৃভাণ্ডারের রসমালাই তারা খেয়ে এবারে ফাইনাল রাউন্ডটি পূর্ণ করবে। এবং ফাইনাল রাউন্ডে গেমসটি খেলার নিয়ম হচ্ছে তাদের সামনে রসমালাই দেওয়া আছে এবং প্লেট দেওয়া আছে, দুজনই হাত ব্যবহার না করে এই রসমালাই খাবে। যে সবার আগে তার প্লেটটি একদম খালি করতে পারবে সে হবে আজকের উইনার, মানে ফাইনাল রাউন্ডের উইনার। তাহলে আর দেরি কিসের, তাদের জন্য কাউন্ট ডাউন। কি সবাই যাব? দীপ্তি কেমন লাগছে? ভয় লাগছে, যদি না পারি। মিষ্টি খাইতে ভয়, মানে এরকম ব্যবহার না করে তো, তাই? হ্যাঁ, হাত ব্যবহার না করে, এটার মধ্যেও তো একটা মজা আছে। তন্নি কেমন লাগছে? একটু ভয় লাগছে। ভয়? মিষ্টি খাইতে ভয় কি ভাই? গলায় যদি আটকে যায়? নিজের উপর নিজে বিশ্বাস রাখো, গলায় আটকাবে না। দুজনেরই হাত পিছ আমরা পেয়ে গেছি আমাদের উইনার, আমাদের আজকের উইনার দীপ্তি। কেমন লাগলো রসমালাই খেয়ে? ভালো। ভালো লেগেছে? আর গেমস খেলে? অনেক ভালো। আমরা পেয়ে গেছি আমাদের সেই কাঙ্ক্ষিত বিজয়ী দীপ্তিকে, যে তিনটি ধাপ পার করে আজকে চূড়ান্তভাবে বিজয়ী হয়েছে। দীপ্তি কেমন লাগছে? আই এম সো হ্যাপি, সো হ্যাপি। আমরাও আসলে অনেক খুশি যে তুমি উইনার হয়েছো এবং বাংলা টিভি আর্কিস্টিটের পক্ষ থেকে তোমার জন্য শুভেচ্ছা উপহার। কিন্তু শুভেচ্ছা উপহার আমি তোমার হাতে তুলে দিচ্ছি না, দিচ্ছেন তোমাদেরই কলেজের অধ্যক্ষ রুহুল আমিন ভুইয়া স্যার। স্যার প্লিজ।
ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের পরের সেগমেন্টে। আমাদের পরের সেগমেন্টের নাম ফেসিয়ার ই। আমাদের এই সেগমেন্টের নাম ফেস ইয়র ই। এখানে আমরা বেশ কিছু বন্ধুকে সিলেক্ট করেছি, যারা আমাদের সাথে ফেসবুকের জন্য ছবি তুলবে, মানে সেলফি তুলবে। সেই সেলফিগুলো তারা যার যার ফেসবুক ওয়ালে একটি সুন্দর পোস্টের মাধ্যমে পোস্ট করবে। তারপর 10 মিনিট পর যার যত বেশি লাইক এবং কমেন্টস পাবে সে হবে আমাদের আজকের বিজয়ী। দেখা যাক তাহলে আমাদের সাথে কে কে আছে। আমি ডেকে নিচ্ছি আমার বন্ধুদেরকে। আমরা পেয়ে গেছি আমাদের 6 জন প্রতিযোগীকে, যারা ফেসবুকে একদম সবসময় অ্যাক্টিভ এবং এ কারণেই তাদেরকে এই গেমসে সিলেক্ট করা। তো আমরা এখন সবাই একসাথে গ্রুপ ছবি তুলব এবং সেই গ্রুপ ছবিগুলো মানে সেলফিগুলো সুন্দর কমেন্টসের মাধ্যমে তারা ফেসবুকে আপলোড করবে। তো শুরু করি আমরা। তোলা হয়ে গেছে সেলফি, এখন শুধু আপলোডের পালা। আপলোড করার পর আমরা অপেক্ষা করছি, দেখা যাক কে সবচেয়ে বেশি লাইক এবং কমেন্টস পেয়ে এগিয়ে থাকে। সবার টাইম আপ হয়ে গেছে, 10 মিনিট পার হয়ে গেছে, এখন তাদের ফলাফল জানার পালা। আমি এ পাশ থেকে শুরু করছি। প্রত্যেকে যে যত লাইক এবং কমেন্টস পেয়েছো সবচেয়ে ভালো সেই সুন্দর কমেন্টসটা পড়ে শোনাবে। কতটা লাইক পেয়েছো? 10টা। আর কমেন্টস? 2টা। সবচেয়ে ভালো কমেন্টসটা কি? আমার একটা ফ্রেন্ড বলছে যে আমি পার্টিসিপেট করতে পারিনি, আমার খুবই খারাপ লাগছে। আচ্ছা, আর একজন বলছে নাইস। আমি 15টা লাইক পেয়েছি আর একটা কমেন্ট। কমেন্টে কি পেয়েছো? কমেন্টে আমার একটা ফ্রেন্ড বলেছে যে ভালোই তো মজা নিচ্ছে। তুমি কতটা পেয়েছো? 8টি কমেন্টস পেয়েছো? 11টি কমেন্টস। কমেন্টস পেয়েছো 11টি? ও মাই গড। এক ফ্রেন্ডের লেখছে বা বা বা, খুব সুন্দর, সত্যি খুব ভালো। লাইক 6টা আর কমেন্টস 5টা। লাইক 6টি কমেন্টস 5টি। সবচেয়ে সুন্দর কমেন্টসটি পড়ে শোনাও। ফার্স্ট টাইম তোর ছবি দিছস, তাও তোর ছবিটা সুন্দর আসে নাই। 75টা লাইক 18টা কমেন্ট। 75টা লাইক 18টা কমেন্টস, ভালো, বেশ ভালো। সবচেয়ে পজিটিভ কমেন্টস কি? এক্সিলেন্ট। এক্সিলেন্ট। 19টি লাইক আর কমেন্ট পেয়েছি সবচেয়ে সুন্দর কমেন্টস, এত সুন্দর কেন তুমি? এত সুন্দর কেন তুমি? ওকে, শতাব্দী পেয়েছে 75টি লাইক এবং 18টি কমেন্টস। তার মানে আজকে আমাদের ফলাফল শতাব্দী হয়েছে প্রথম এবং শতাব্দী উইন করেছে ফেস ইয়র ইর এই সেগমেন্ট। শতাব্দী, তোমার জন্য ইয়ার্কি স্ট্রিটের পক্ষ থেকে রয়েছে শুভেচ্ছা উপহার। ফেসবুক একটি সহজ সামাজিক যোগাযোগ মাধ্যম, যেখানে আপনি আমি আমরা সবাই নিজেদের অনেক ব্যক্তিগত বিষয় শেয়ার করি। তাই ফেসবুকে এমন কিছু শেয়ার করবেন না যার জন্য অন্যকে বিরক্ত হতে হয় এবং আপনাকে অপদস্থ হতে হয়। আমরা এখন চলে যাচ্ছি আমাদের পরের সেগমেন্ট এবং সবচেয়ে মজার সেগমেন্ট, ডুয়েল উইথ আন্ডা। আমাদের এই সেগমেন্টে রয়েছে আমাদের সর্বশেষ এবং সবচেয়ে মজার গেমস, ডুয়েল উইথ আন্ডা। কিন্তু ডুয়েল উইথ আন্ডা খেলার জন্য এখানে অনেকেই তৈরি, তো সবাইকে নিয়ে তো আর আমরা খেলতে পারবো না। সে কারণে আমরা 2টি গ্রুপে ভাগ করেছি এবং 2 গ্রুপ থেকে প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা 2জনকে বাছাই করব যারা খেলবে আমাদের সাথে। তো কি আমরা প্রশ্ন করব? ইয়েস। তৈরি সবাই? ঠিক আছে, প্রথমে আমার ডান দিকের গ্রুপের জন্য আমার প্রশ্ন, কোন খাবারকে ব্যবহারের জন্য ভাঙতেই হয়? ডিম। ডিম, একদম সঠিক উত্তর। পরের প্রশ্ন, এক মাঘে কি যায় না? আমি দেখতে পেয়েছি তুমি সবার প্রথমে হাত তুলেছো। শীত যায় না। একদম সঠিক উত্তর। আমরা পেয়ে গেছি প্রশ্ন উত্তরের মাধ্যমে আমাদের 2জন প্রতিযোগীকে, যারা একে অপরের মাথায় ডিম ভাঙবে। কেমন লাগছে? ভালো, খুব ভালো। তোমার নাম কি? নাম খাদিজা আক্তার, একাদশ মানবী। তোমার পরিচয়? স্বর্ণালী দেবনাথ, একাদশ ব্যবসা শিক্ষা। দুজনের জন্য শুভকামনা। আমাদের এখনকার সবচেয়ে মজার এবং সর্বশেষ সেগমেন্ট, ডুয়েল উইথ আন্ডা। এখানে তোমাদের সামনে 12টি ডিম রাখা আছে, এর মধ্যে 5টি ডিম সিদ্ধ, বাকিগুলো কাঁচা। দুজনেই 6টি করে ডিম একে অপরের মাথায় ভাঙার সুযোগ পাবে। যে যত বেশি সংখ্যক কাঁচা ডিম অন্যের মাথায় ভাঙতে পারবে সেটার উপর ভিত্তি করে বিজয়ী ঘোষণা করা হবে। যে বিজয়ী হবে তার জন্য রয়েছে মিস্ট্রি বক্সের চাবি, এবং মিস্ট্রি বক্সের মধ্যে কি আছে সেটা যে বিজয়ী হবে সে চাবি দিয়ে খুলে বের করবে। আমরা শুরু করছি আমাদের গেমস। কি শুরু করব? শুরু করব? ঠিক আছে। স্বর্ণালী পাঠিয়ে দিয়েছে 1টি কাঁচা ডিম। Ha 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 ha!
খাদিজা। ওকে স্বর্ণালী, খাদিজা এতগুলো ডিম, কাঁচা ডিম তোমার মাথায় ভাঙছে, তোমার কেমন লাগছে? আমার খুব রাগ হচ্ছে। খুব রাগ হচ্ছে? অবশ্যই। তুমি যে এত ডিম ওর উপর ভাঙছো, ওর রাগ হচ্ছে, তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। ওকে খাদিজা, এই একটি ডিমের উপরেই নির্ভর করছে তোমার ভাগ্য যে তুমি আজকে মিষ্টি বক্সের চাবি পাচ্ছ কি পাচ্ছ না। কেমন লাগছে এই শেষ সময় এসে? খুব ভালো লাগছে। কি মনে হচ্ছে, পারবে? অবশ্যই। ওকে স্বর্ণালী, খাদিজার মাথায় বেশি কাঁচা ডিম ভেঙেছে। আগেই বলেছিলাম যে বেশি কাঁচা ডিম বন্ধুর মাথায় ভাঙতে পারবে, তার জন্য রয়েছে মিষ্টি বক্সের চাবি। স্বর্ণালী, মিষ্টি বক্সের চাবি তোমার জন্য। এই ছিল কুমিল্লা মহিলা কলেজে আমাদের আজকের আয়োজন। আশা করছি খুব তাড়াতাড়ি চলে আসছি আপনাদের কারো ক্যাম্পাসে। সে পর্যন্ত ভালো থাকুন আর আমাদের অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ।